সারা বছর ধরেই পরিবেশটাকে ভালো না রাখতে পারলে আমরা ভালো থাকবো না, থাকবো কি? এই মাঠের পরিবেশ যদি খারাপ থাকে তোমরা মাঠে খেলতে পারবে? এইখানে প্রচুর নোংরা আবর্জনা ফেলে রাখা আছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তোমরা এখানে কর্নার কিক করতে আসলে তুমি কি দাঁড়াতে পারবে? তোমার ব্যাড স্মেল আসবে, তুমি তোমার অসুবিধা হবে। তেমনি আমাদের বাড়ির চারপাশেও এই সমস্যাগুলো আমাদের থাকে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার তাগিদ আছে, দায়বদ্ধতা আছে। সেই তাগিদ এবং দায়বদ্ধতা থেকে তোমরা শব্দগুলো তোমাদের খুব দায়িত্ব এটা যে আমাদের চারপাশটাকে সুন্দর রাখার, এই ছোটো ছোটো শিশুদেরকে সত্যিকারের বাসযোগ্য যদি না করে তুলতে পারি তাহলে সেটা আমাদের অপরাধ, অপরাধ তোমাদের নয়। আমি তোমাদের সামনে বেশি কিছু নয়, একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের চারপাশে রাস্তা দিয়ে আস্তে আস্তে রাস্তায় পড়েছিল, এরকম আরো আছে, এখানে আরো প্রচুর পড়ে আছে। হ্যাঁ, চেষ্টা করলেই পড়ানো যায়, এগুলো পোড়ানো জিনিস হয় এই সমস্ত গুলো। আচ্ছা, এগুলো কি? এগুলো মাটিতে পচে? মাটিতে পচে না। তাহলে বাড়িতে আমরা অনেক সময় বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই না, আমরা বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই না, আমরা দোকান থেকে এরকম প্যাকেটে করে বাড়িতে খাবার বাজার নিয়ে আসি। কি আসি তো তোমাদের প্রত্যেকের বাড়িতে আসি তো? বাড়িতে এটা নিয়ে আসার পরে এটা কি করা হয়, কি করা হয় বলো? তোমরা ফেলে রেখে দেওয়া হয়, কেউ রেখে দেয়, কেউ ফেলে দেয়। ফেলে দিই কোথায়? ডাস্টবিনে ফেলে দিই। আমাদের পৌরসভা থেকে যারা পৌরসভার মধ্যে থাকো, পৌরসভা থেকে নীল রঙের বালতি, সবুজ রঙের বালতি দিয়েছে, আমরা নীল বালতিতে এগুলোর ফেলি আর সবুজ বালতিতে ফেলি তরকারির খোসা আর খাবারের উচ্ছিষ্ট, এই সমস্তগুলো ফেলি। যেগুলো পচে যায় মাটিতে ফেললে পচে যায় সেগুলো ফেলি। এই যে বিস্কুটের প্যাকেট, এগুলো আমরা কি করব? আমরা রিস্টোর টু রিসাইকেল, আমরা রেডি টু রিইউজ করলাম, তারপরে এমনভাবে এমন কিছু এসে যাচ্ছে যেগুলো আমরা আমি রিইউজ করতে পারবো না। এত ছোট ছোট জিনিস, লজেন্সের পাউচ কি করবো আমি? লজেন্সের পাউচ আমি কি রিইউজ করবো? পারবো? পারবো না। তাহলে সেইগুলোকে আমরা রিস্টোর করে রাখবো, রিসাইকেল করবার জন্য, নতুনভাবে ব্যবহার করার জন্য আমি মজুদ করে রাখবো। এই মজুদটা করবো কোথায়? রিসাইকেল মানে আবার নতুন করে ব্যবহার করা, তাকে নতুন করে ব্যবহার করা, হ্যাঁ, পুনর্নবীকরণ। এই যে কি করে করব, তার জন্যই আমি তোমাদের সামনে এসেছি, কিছু পথ বলে দেওয়ার জন্য, কিছু উপায় বাতলে দেওয়ার জন্য। এটা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় এটা? দোকানে ছাড়া, দোকান ছাড়া, নিমন্ত্রণ বিয়ে বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে, পুজো বাড়িতে আমরা গেলেই আমাদেরকে এরকম একটা বোতল দেয়া হয়, তাই না? দেখবে বোতলের মধ্যে এতটা করে জল, আমরা ফেলে দিয়ে চলে আসি খাবার টেবিলে। এই পানীয় জল, এটা পানীয় জল তো, খাবার জল তো, এটা ফেলে দিয়ে চলে আসে, মানে নষ্ট করছে। ওই জলটা ওখানে ফেলে দেবে, বাইরে ফেলে দেবে? এই জলটা নষ্ট করাটা সামাজিক অপরাধ, আমরা ফেলবো না। আমার যদি এতটা জল না খেতে পারি, আমি বোতলটাকে একটু লজ্জা ঘৃণা সংকোচ ত্যাগ করে আমি সঙ্গে করে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে নিয়ে এসে কি করব? বাড়িতে নিয়ে এসে এই ধরনের প্যাকেটের মধ্যে আমি এই যে প্যাকেটগুলোকে বন্দি করে রাখবো, আমরা এগুলোকে ঢুকিয়ে রাখবো। ছোটবেলায় মা ঠাকুমার কাছে আমরা শুনেছিলাম যে দৈত্যকে বোতলবন্দি করে রাখার গল্প, রূপকথার গল্পে দৈত্যকে বোতলবন্দি করে রাখলে দৈত্য আর বেরোতে পারে না। তা প্লাস্টিক তো এখন একটা দৈত্য, বাহ, তাহলে প্লাস্টিক তো একটা দৈত্য। সেই প্লাস্টিক দৈত্যকে যদি আমরা বধ করতে চাই, আগামীকাল পরিবেশ দিবস, এবারে পরিবেশ দিবসের মূল থিম হচ্ছে, ফোকাস হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন, বিট প্লাস্টিক পলিউশন। সেই বিট প্লাস্টিক প্লাস্টিক পলিউশনকে যদি বিট করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দৈত্যকে, এই প্লাস্টিক দৈত্যকে বোতলবন্দি করে রাখতে হবে। বাইরে রাস্তায় বাদাম, লজেন্স, চানাচুর, বিস্কুট, কেক যাই খাক না কেন, বাইরে কোথাও যেন প্যাকেটটাকে যেন না ফেলে, ব্যাগের কোনায়, ব্যাগের পাশে যেন
গুজে রেখে দেয়, বাড়িতে এসে এইভাবে বোতলবন্দি করে ফেলবে। এইবারে এই যে প্লাস্টিক ভরা হলো, বাড়িতে ডাল ঘোটার কাঁটা আছে, খুন্তি আছে, গাই দিয়ে ঠেলে ঠেলে দিলে দেখবেন কত অল্প জায়গায় মধ্যে এগুলো আটকে যাচ্ছে, কতটুকু জায়গা নিচ্ছে, আপনার এর মধ্যে কতটা জিনিস, কতটা আবর্জনা, কতটা প্লাস্টিক আপনি এর মধ্যে ভরে ফেলতে পারছেন। তাহলে এইভাবে যদি আমরা এতটা পরিমাণ আমার বাড়িতে এসে যাওয়া প্লাস্টিককে যদি আমি ব্যবস্থা করতে পারি, প্লাস্টিক ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু প্লাস্টিক হ্যাজার্ড থেকে